আল্লাহর রাসূলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রানা সুগ্রান ছিল। আমেনার পেটে আসতে দেরি, তার শরীর ফুটা সুগ্রান বাহির হতে দেরি। আমেনা যখন তার ঘরের থেকে বাহির হতে পারতো না, কেননা আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না। বিধায় আমেনা ঘরের থেকে বাহির হতো না, কিন্তু বাহির না হলে কি হবে, খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না। সুগ্রান চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে, সুগ্রান সবার নাকে যখন যাইতে শুরু করছে, তো মক্কার ভিতরে কানা গোসা শুরু হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা, সে সুগ্রান লাগায় তো লাগায় কি করে? আর এটা তো কোনো এই জগতের সুগ্রান না, এই সুগ্রান সে পায় তো পায় কোথার থেকে? আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, বেটি নাকান্ত কাটা গেল, আমি সর্দার, যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি। আবার কেউ কেউ প্রশ্ন করে, তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে? যার সুগ্রান বাহির হইতে পারে না, রাস্তায় বাহির হলে সুগ্রান ছড়াইতে থাকে, তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না, স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে সুগ্রান ব্যবহার করে। সে রাস্তা দিয়ে বাহির হয়, পুরা পাহাড় কেন, মক্কা কেন, চতুর্দিকে সুগ্রানে মোহিত হইতে থাকে, সবাই আমাকে বিরক্ত করতেছে। তো বলতেছে, শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম। আমেনা যখনই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি, মনে হয় যেন গোসলখানা কেউ সুগ্রান দিয়ে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করবো, কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না, যে এক তো স্বামী হারা, পুত্রবধূ স্বামী নাই, বড় দুঃখী, আমি তাকে জিজ্ঞাসা করবো তো জিজ্ঞাসা করবো কি করে? চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি। তো আমেনাকে ডাকে জিজ্ঞাসা করতেছে, বেটি জিজ্ঞাসা করার ছিল না, কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না, তোমার এই শরীর থেকে সুগ্রান কি করে বাহির হয়, সুগ্রান ছড়াই কি করে, তুমি কোত্থেকে খুশবু আনো, সুগ্রান আনো আর লাগাও, যে তুমি বাহির হলে চতুর্দিকে মোহিত হইতে থাকে। তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে, আম্মা শরীর থেকে না, থুতু মারতে দেরি, সুগ্রান তুফানের মতো বাহির হতে দেরি হয় না। বলছে, আম্মা সুগ্রান শরীরে না, শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রান, আম্মা এই সুগ্রান আমার না, প্যাকেটটা সুগ্রান, প্যাকেটটা আম্মা বলার ছিলাম না, তোমরা বাধ্য করতেছো, যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে, তোমাদের এই ফুটো ভোলরের বাড়ু কণা পর্যন্ত আমাকে সালাম দিতেছে। আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি, ম্যাগ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না, আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি করে হয় না, মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, মা ঠান্ডা হইতে দেরি হয় না, আমি বাহিরে বসে থাকি, আকাশে তারাগুলা এসে আমাকে সালাম দেয়, মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে, ওই রাত্রে আইসা মা আমাকে, মা আমাকে মারিয়াম, মা আমাকে আসিয়া, মা আমাকে উখতা মুসা, ফুলসুম, তিনজন এসে আমাকে মালা পরাইয়া গেছে, যে দুজাহানের বাদশা তোর পেটে চলে আসছে। মা শুধু এইখানেই খেত না, আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে, কুয়ার পাশে যখন যাই মা, তো আমাকে আর রশি দিয়া, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলো উছলায় উপরে আসতে দেরি করে না, কল কল শব্দ করতে থাকে, পানিগুলো যেন বলতে থাকে, আমেনা তুই কেন চলে আসছিস, দুজাহানের বাদশা তোর পেটে, তুই হুকুম দিলি তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম, মা মক্কার মেয়েগুলোকে জিজ্ঞেস করো না, আমি কুয়ার পাশে যাইতে দেরি, মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না, যে ফাতেমা আমেনা তুই এখান থেকে যাস না, তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে, তুই দাঁড়ায় থাক, তোর পায়ে পড়ি, পানি নিচে যাবে না, আমরা ভোড়া নেই আমাদের বর্তনগুলা, তোর বর্তনটাও ভোড়া দিব, তোর বাড়িতেও পৌঁছায় দিব, তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানি নিচে চলে যাবে। যে পেটে থাকা অবস্থায় খুশবু, অজুদি যার খুশবু, সুগ্রান আর সুগ্রান। হায়, আমি শর্ট করতেছি। তো বাড়ি রবিউল আউয়াল, মনে করছিলাম নবী শানি পুরা দিন বলবো, কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না, দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না, কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি, এই জন্য বহু দূর থেকে উড়া চলে আসছি। তাও ওনাদেরকে বলছিলাম যে আমি 12টায় পৌঁছবো, যাক আল্লাহ 11:30টার ভিতরে নিয়ে আসছেন। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন তাই, যখন দুনিয়ায় আসতে ছিলেন তিনি নিজে বলতেছিলেন, আমার হাতে হাজারো বাচ্চা, শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতে ছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল,
শরীরে একটা ময়লার কণাও ছিল না। মখদুনান কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করাইয়া দিছেন, কে জানি মক্তু আসুররা নাবি মার পেটের ভিতরে কাটা দিছেন। একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা, চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হয়ে উঠা বসা সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা যান বলতেছিলেন কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যজনিত হইতেছিলাম। তারপরে সেজদার থেকে যখন আত্মাইয়া তোর চুরোতে উঠা পড়ছে, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল, বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে, তারপরে যেন তুই কি বলছিস আমি বলতে পারবো না। তারপরে স্বাভাবিক হয়ে শুয়া করছিস, তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরে আনিয়ে আসো, যেন সমগ্র জগৎ কোন সৃষ্টি যেন এই দুই মিনিটের বাচ্চার ব্যাপারে 3 মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না, সবাই যেন একে চিনে। বিসুরাতিহি, তার রূপ দেখা যেন তাকে চিনে, অবিস্মিহি তার নাম দেখা নামের উপরে যেন চিনে, অবিনাতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে। বলে গায়েব করে দেওয়া হলো, উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়ির, মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালক মুটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসলো 20 নবীর 20টা গুণ ঢুকাও এর ভিতরে, আমি তর্জমা করবো না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন, 20টা নবীর 20টা গুণ ঢুকাও। আতুরু খুলুকা আদম মারিফাতা শি সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সালতা দাউদ হুব্বা দানিয়া ওয়াকারা ইলিয়াস সুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল কিদির। 20 নবীর 20টা গুণে সিনার ভিতরে ভরো। আওয়াজ আসলো নবী তো 20 জন না, 16 লক্ষ নবী, 312 জন রসুল, তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলাকিন নবিগিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায় দাও। তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো, আমিনা কোলে নিয়ে কাঁদতেছিলেন, আব্দুল মুত্তালেব ছুটে আসছে যে আমিনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই, তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাঁদিস, বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়, তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক, আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও, সব আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে ঢের বানায় দেয় আব্দুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে, তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে, হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে, দুনিয়ার খেলনা আনবে। আমেনা সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হলো মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব, আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা বানায় পাঠায়, কাদিস তো কাদিস কেন, আব্দুল তো আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়া দিলাম, মাত্র 10-12 ঘন্টার ছেলে শিশু, চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো, বাদাল কামরু আইয়াদনু, আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে, তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, কাশি তো আইয়া পা আলাই, তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল, তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তে ছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, কেমন কেমন। আল্লাহ রাসূল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ, বলে তা তো জানি না, লাল কামারা ইউগানিনি ওয়াই হাকিনি ওয়াম নাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে সঙ্গ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি, আমার কষ্ট হবে, আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠাইছে, খেলনা। কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে, উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, জান্নাতে। নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি,
দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে ছয় মাস এক বছরের মাথায়, তো আবার আমিনা কোলে নিয়ে বৈশাখ কাঁদতেছে, সব জোরে চলে আসছে, আমিনা কাঁদিস কেন? বলে আবদুল্লাহ নাই। বলে আবদুল্লাহ নাই মানি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায়, এখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, আবদুল্লাহ নাই। আবদুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো, দুইটা বড় মেলা হয় ওকাজার মাজান্নায় নিয়ে যাইতো, এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাইতো, চাচা ফুফুর বাড়িতে নিয়ে যাইতো, খালা মামুর বাড়িতে নিয়ে যাইতো, নানা দাদার বাড়িতে নিয়ে যাইতো। আবদুল্লাহ তো নাই, মোহাম্মদ তো হাঁটতে শিখছে, তো আল্লাহ কানে কানে বলতেছে আমিনা আবদুল্লাহ আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, খালা আর ফুফু, মামু আর চাচা, এখানেই তো ঘুরাইতো, আসতে দেনা সময়, তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা, তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায়, এই সম্পর্ক তোর সাথে, আমার সাথে তো মাহবুবিয়াতের সম্পর্ক, আসতে দে সময়, আমি ঘুরাইতে নিয়ে যাব, আমি আল্লাহ আসবো, হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ চলে আসবো, আঙ্গুল ধরবো, এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব, ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ, দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরে দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকেও দেখাবো, তারপরে আসতে দে না ঘুরার সময়, কাদিস কেন? আসতে দে সময় আসতে, কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদেরকে, কোন রসুল দিছেন, কোন নবী দিছেন, কোন মোহাম্মদুর রসুল্লাহ দিছেন, কোন মোহাম্মদুর রসুল্লাহ যেদিন দুনিয়াতে আসে, ফেরেশতাদের ছুটি দুই দিন ছিল, ছুটি দুই দিন ছুটি দিয়েছেন আল্লাহ ফেরেশতাদের, এর আগে ছুটি দেন না, যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, হল্লুর চলতেছিল, হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল, মাত চলতেছিল খুশি আর খুশি, এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশাহ আজকে তার এখানে, আসলেই মোহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশা, সাইনু আফা ইয়াউমিল কিয়ামা, দুজাহানের বাদশা, উনি দুজাহানের বাদশা, আল্লাহ কোন এক রেওয়ায়েতে নিজেই বলছেন আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে বন্ধু, আপনি বাদশা, কিয়ামতের বাদশা আমাদের নবীজি, এই জন্যই তো উনি বলতেছে লিয়াল হামদি বিয়াউমিল কিয়ামতি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে, কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কাসামতুল কিয়ামতা কিসমাইন, কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি, আপনি চাবেন আমি দিব সালসুতা শাফি তুসাফা, সবাই নাফসি নাফসি বলবে, আপনি উন্নতি উন্নতি বলবেন, কিয়ামতের রাজা আপনি, আল্লাহর রাসূল আরেক জায়গায় বলছেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে, আনা খাতিবুহুম, আমি ওই দিন বলবো, কেমন রাসূল, যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না, সাফাতে কুবরার মতলবই এটা, যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না, আমরা সবাই কাছে যাব, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না, না মুসা আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, না আদম আলাইহিস সালাম, না ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ না, সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্তান দিতে পারি, যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন, বলছে সে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন সেজদায় পড়বে, তখন আল্লাহ বলবে ইরফা রাসা সালসালতা শাফি তুশাফা, বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে, এখন আর আমার থাকার সুযোগ নাই, আমি নাইমা আসতেছি, উঠান না মাথা, হায় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রাসূল আল্লাহ আমাদেরকে দিছেন, নবী আল্লাহ আমাদেরকে দিছেন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে কোথায় আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, আখেরাতে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য, এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই, আরো সে যাই হোক কিচ্ছু চান নাই, আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন, আসালুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসছি, বলছে এখানে উম্মত, বলছে আনতা রাব্বুল কারীম আনা নাবিয়্যুর রহিম কাইফা তুযাইয়্যু হাযিহি উম্মা বাইনাল কারীমি ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না, তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কসম তুল কিয়ামতা কসমাই সালসু তা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব, আল্লাহ বলে শোনো কিয়ামতের দিন সবাই নিচে থাকবে, আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে উঁচা জায়গায়, আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো, সবাই নিচে থাকবে,
ওই রাসূল যে কিয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার করবে, যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে, কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে, ইয়াকুম ওয়াবকি, উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন, আমার উম্মত আমার ইস্তিগফারে আসে না, আমার উম্মত রিসেপশনে আসে না, আমার উম্মত কোথায়? জিবরিল, একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে, আমার উম্মত কোথায়? তো বলবে, আপনার উম্মত এখনো ওঠেই নাই। তো বলবে, আমার উম্মত কি জাহান্নামের তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছো, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? তো জিবরিল ইসলাম কসম খাবে, বিইজ্জতি কওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই, আপনি শান্ত থাকেন, আপনার উম্মত এখনো ওঠে নাই। ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন। হায় হায়, আমি কেমনে যাব, কোন সুযোগ হাত ছাড়া ছাড়া নাই। আমি আপনাদেরকে দুই একটা দেখাই, 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, সারা দুনিয়া বলে বাঘ বাঘ হয়ে যেত, কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না, চেহারা মলিন হয়ে গেছে। জিবরিল জিজ্ঞাসা করছে, চেহারা মলিন কেন? 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে। বলছে, মাত্র 70,000, 16,00,000 আমার সাহাবী, কেমন কত উম্মতের কি হবে? আমি তো কান্ডারি, আর তো কেউ কান্ডারি নাই, কি হবে? বলছে, আপনি কি নেবেন না? বলে, আমি অস্বীকার করতেছি না, কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়াইয়া নিয়ে আসো। তো গেছেন, আবার দৌড়ে আসছেন, বলছে, বাড়ানো যাবে না, কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না, মলিন দেখতে পারে না, আল্লাহ সইতে পারে না আপনার চেহারা মলিন হওয়া। আল্লাহ অপশন দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, 70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরা 70,000 করে জান্নাতে নিয়ে যাবে, যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। হাসান রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাব্বারার ইমাম, বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন, তো পুরো মদিনায় সুগ্রামে ঢেউ খেলতে থাকতো। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেন, তোমার মুখ খুলতে দেরি, সুগ্রাম তুফানের মতো বাহির হতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুগ্রামের চোখে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে, এই সুগ্রাম পাইলা তো পাইলা করতে কা। বলছে, স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে, একটু কোরআন শোনাও না। বলে, আমি কোরআন শোনায় যখন শেষ করছি, তো আল্লাহ রসুল বলছে, আসেন জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিয়েছেন। ওই দিন থেকে সুগ্রাম বাহির হওয়া শুরু হয়ে গেছে, যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায়, যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম, গুইসবকে ইশারা দিয়েছেন, শুধু ইশারা, আইয়ু হাদ্দাব, ইশারা দিতে দেরি, গুইসব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও দু জাহানের বাদশা, আপনার ইশারা ইশারা ছিল না, আমার বাইদ্য খোলা দিয়েছে। আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায়, কেমন পর্যন্ত হাদিসে দব, দুই সালের হাদিস চলতে থাকবে। বলছে, আমার ভাগ্য খুলে গেছে, ভাগ্য, শুধু ইশারা, যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, আরাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে আল্লাহর রাসূল খায়া খালি হাত মুছা দিয়েছেন, ছোঁয়া লাগায়া দিয়েছেন। আনাস বলে, আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই, যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এই সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তরখান ফিরত দেয়। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, এই জাদু কই শিখলা? কয়, জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়, আনাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আল্লাহর রাসূল বাথরুমে যাবে, কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না, দূরে দূরে কতগুলো ঝাড়ি ছিল, বিক্ষুব্ধভাবে জঙ্গল ছিল। আল্লাহর রাসূল বলে, এদেরকে বলো না আল্লাহর রাসূলের জন্য পর্দার ব্যবস্থা করতে, প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর চতুর্দিকে গোল হয়ে জায়গা করে দিয়েছেন। আল্লাহর রাসূল ভিতরে ঢুকছেন, আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেন, জারীদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে, প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে, তো ইবনে আব্বাস বলতেছে, আল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুগ্রাম ছাড়া আর কিচ্ছু পাচ্ছি, যা সব কিছু সুগ্রাম, বুঝি সুগ্রাম। সাহাবায়ে কেরাম বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন,
হায় হায়, একটা সময় ছিল, একটা সময় ছিল মানুষ এক মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে। কেন হাতে দেন মাটিতে না? কেন শরীরে লাগাবো, চেহারায় মালিশ করব, মৌত কেন জান্নাতে যাও? আর খুশবুর দরকার হবে না, যার অস্তিত্বের ভিতরে এই খুশবু। ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদের কেমন বোঝাবো, যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়, দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন? যেদিন মেরাজে যেতেছিলেন, মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সূরা এটাই বুঝাইতে চাইতেছে, ওই দিন ছুটি ছিল, আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকতো ফেরেশতা। আল্লাহ রাসূল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা নু বসে আছে, ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজীব কাহিনী বলছে কি? বলে, ওই দূরের গাছটা দেখা যায় না? বলে হ্যাঁ। বলে, ওইটা পুরো শিকড় সহ উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর আপনার মাথার কাছে দীর্ঘক্ষণ দাঁড়ায় আছে, আবার চলে যায়, জায়গাটা জায়গায় লেগে গেছে, মনে হয় কোনোদিন সে এখান থেকে একটু নড়েও নাই চড়েও নাই, আগের মতো সে লেগে গেছে। তো আল্লাহ রাসূল বলছে, সে সব আল্লাহকে বলতেছিল, আল্লাহ দূরের থেকে তো তোমার হাবিবকে দেখা যায়, কিন্তু একটু কাছে যাওয়া দেখলে হয় না, তুমি আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু কাছে যাওয়া ভালো মতো দেখি। তো আল্লাহ তাকে অনুমতি দিছে, সে উঠে আমার দর্শন লাভ করে ওইখানে চলে গেছে। তার দর্শনের জন্য গাছ সারা রাত্র পার হয়ে যাবে, আমার জীবন পার হয়ে যাবে, শানে মোহাম্মদ শেষ হয়ে যাবে, যার শান আল্লাহ বয়ান করে, ওয়ারাফানা আলাকা যিকরাক, ওয়ারাফানা আলাকা যিকরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক, ওয়ারাফানা আলাকা যিকরাক, যার যিকির আল্লাহ বয়ান করে। আদম আলাইহিস সালাম বলে, দোস্ত আমি তো বলি শিশুর পিতা পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে, এমনটা কথা না, কথাটা ছিল শিশুর পিতা, শিশুর পিতা লুকিয়ে আছে শিশুর পিঠে, এটাই সত্য। হ্যাঁ, ওয়াকাওয়াই বি উম্মিক ওয়াসালবি আবিক ওয়াকাওয়াই বি উম্মিক, সব শিশুর পিঠেই শিশু লুকায়িত আছে, সমস্ত জগতের অস্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে লুকায়িত আছে। এই জন্যই তো আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, এই জন্যই তো রহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন, রহমাতাল লিল আলামিন এর মিনিং কি? এটা সমগ্র সৃষ্টি বন্ধু আপনার ভিতরে লুকায়িত ছিল। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেই দিয়েছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। ওই রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, উনি আসছেনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, উনি আসছেনই আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য, উনি আসছেনই আমাদেরকে আমাদের ঠিকানায় পৌঁছানোর জন্য, সহজ ভাবে, কোনো কঠিন ভাবে না। এই জন্য চোখের পানি কখনো মুছে নাই, কখনো বন্ধ হয় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আপনি চোখের পানি থামে না কেন? বলছে, তোমাদের থামে না কেন? তো জিবরিল বলছে, যেদিন থেকে জাহান্নাম দেখছি ওইদিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করা হয়েছে ওইদিন থেকে আমার চোখের পানি থামে না। আপনারটা থামে না কেন? বলে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি ওইদিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। উনি আমাদের জন্য সহজ করছেন, সহজ সহজ করছেন। আমি আপনাদেরকে শেষ প্রান্তে চলে আসছি, এই যুগের উন্নতের জন্য বলছেন, কারো জন্য তো এটাও বলছেন আল্লাহ রাসূল, যে এক জমানা আসবে, আবু দারদাকে বলছেন আবু দারদা, রাগিফ আবু জারকে বলছেন আবু জার, ওলা রাগিফ আনফা আবা জার, ও আবু জার, তো নাক যদি মাটিতে মলতেও থাকস, শুধু কালেমা যে পড়বে, শক্ত দিলে যে কলেমা পড়বে আমার, তাকেও জান্নাতে আমি পৌঁছাবো। কেমন মনে করেন আপনি? ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, কোরআন যখন নাজিল হইতো তো উট পর্যন্ত মাটিতে বসা পড়তো, গর্দান লম্বা করে দিত, যে উটকে মরুর জাহাজ বলা হয় সে পর্যন্ত সহ্য করতে পারতো না। আল্লাহ রাসূল ঘামাইতে থাকতেন, আল্লাহ রাসূলের থেকে রেওয়ায়াত আছে, কাদার রু আইয়া খরুজ, আমার রু বাহির হয়ে যাওয়ার উপক্রম হইতো, কিন্তু অদ্দোহা যখন নাজিল হয়, সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এখানে যখন পৌঁছেন তো এই কষ্টের ভিতরে জিবরিলকে বলতেছেন, জিবরিল থামো, আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছেন আমাকে রাজি করে ছাড়বে, আমি এখানে আল্লাহর কাছে কিছু চাইতে চাই। বলছে, কি চাবেন? তোমাকে সাক্ষী রেখে বলতেছি, আল্লাহ ইলান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি আল্লাহর উপরে কখনো রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, আমি রাজি হব না 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 না। ওই রাসূল আসছেন এই মাসে, এই দিনে আসছেন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য।
এই জন্য আমাদেরকে শর্ট কোর্স দিয়েছেন নবীজি, সুবাদে আল্লাহ আমাদেরকে শর্ট কোর্স দিয়েছেন। আমি দেখাই আপনাদেরকে, দুই একটা দেখাই শেষ করতেছি। একটা রাত্র দিয়েছেন 83 বছর, কত কোন রাত্র? কদরের রাত্রি, ঠিক না? কারো যদি জীবনে একটা কদরের রাত্রিও মিলা যায়, আর সে যদি 80 বছরও বাঁচে, মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিল, 80 বছর হিসাব দাও, তো ফড় দাপটের সাথে সে বলতে পারবে যে এক রাত্রির দিয়া নেই, এক রাত্রই তো 83 বছর, 80 থেকে 80 বাদ দেন, আপনার কাছে আমি 3 বছরের পাওনা আছি, আপনি আমার কাছে কোনো পাওনা নাই, বলতে পারবে না? পারবে না। কত শর্ট কোর্স, লাইয়ালিন আশর, জিলহজের প্রথম 10 রাত্রি লাইলাতুল কদরের সমান, প্রত্যেকটা রাত্রি ছোট ছোট প্যাকেজ নিয়ে আসছে। শেষমেশ বলে দিয়েছেন, উম্মত যদি 10 ভাগের উপরও আমল করো, হায় হায় হায়, এই উম্মতের জন্য তো সুবাদে। আমি এক হাদিস আপনাদেরকে দেখাইতেছি, রসুল কি পাইলাম আর কি করতেছি, ওই রসুলের কারণে এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাত পড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, গলায় ছিপল থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, চেহারা কালো হবে না। অথচ জাহান্নামীদের চেহারা কালো হবে, এই উম্মতের চেহারা কালো হবে না, একজনের চেহারা কালো হবে না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ চেহারা তো ঝকঝকে, গলায় নাই ছিপল, পায়ে নাই বেড়ি, হাতে নাই হাত পড়ি, এটা আবার কি পাঠায় দিলেন? তা আল্লাহ জবাব দিবে, আমার বন্ধুর উম্মত, খবর দাও। তো ফেরেশতা মালিক জিজ্ঞেস করবে, দারোগা হাত করি নাই কেন? বলছে, যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওটা হাতের হাত করি লাগে না, যেই পা মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না, যেই কপাল আমার কুদরতি পায়ে জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে, সেজদা করছে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, গলায় কোনোদিন চিকন লাগে না, তিন জায়গায় আগুন লাগাবে না, খবরদার, চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে, যখন মালিক হুকুম দিবে ধরার জন্য, আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিবে, স্মরণ করাইয়া দিবে, আমরা কলেমা পড়তে থাকবো, আগুন আসবে আর যাবে, আসবে আর যাবে, ধরবে না, একবার দুইবার তিনবার হবে, মালিক কোলাত কোলাত চার্জ করবে, লাঠি চার্জ করবে, ধরিস না কেন, তা আগুন বলবে, লাইসালি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই। তারপরে আল্লাহ নিজে কি করবে? ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ফামাতাল্লাহু মাউতাতান, আল্লাহ আমাদেরকে ঘুম পড়ায়া দিবে, মউতের মউতের যেরকম ঘুমের দোয়া, মউতের দোয়া আর ঘুমের দোয়া একই দোয়া, আমরা ঘুমের দোয়া পড়ি আমুতু আহিয়া, আল্লাহ মরতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো না, হলে আর কেয়ামতের আগে উঠবো না, তো ঘুমো মউত, আল্লাহ ঘুম পড়ায়া দিবে, আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে দিবে। নবীর সুবাদে, নবীর সুবাদে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজালুলিল মউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুরু সাবাব ওয়ায়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত, আয়সা করছি অবেলা তো, হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম, নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই। যে উম্মত নবী চিনে না, নবীর কারণেই আমরা পাইছি, এই উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে তিনবার কুদরতি হাত লাগছে, কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার, আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় দে, না সব লাগায় দে আমাকে পাওয়ার জন্য, কেন আল্লাহ? হুয়াজতাবাকুম, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের পরে
চিহ্ন লাগাইয়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খোঁজা কোথায় পাবেন? আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? গোরলাম মুআজ্জালিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে। নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম বি আইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালেহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে, এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি, ঠিক না? সবার শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না, এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, শের জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না, আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি করো। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না, রব্বে কাবার কাছে। যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটির আত্মহত্যা হল ঋণ। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না, সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন রাখতো না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে, আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতো, আমি চিনি ওদেরকে। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে, তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না, আল্লাহর রাসূল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবি আছে, তাহলিল আছে, আমি কথা বলি তুমি শোনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা, দুইজনের কাপড়, এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, খোলা দিয়া খোলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে, আমি জান্নাতি। বলছে, তুমি কি করে জান্নাতি? বলছে, কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনোদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই, অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে, চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে, আমি তুমি কি আমার মতো স্ত্রী পাইয়া শুক্রিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে, পাগলি, একবার ডেলি শতবার, তাইলে শুকুরের বদলাও জান্নাত, দুজনে জান্নাতে যে ফুর্তি করবে। আজকে আর আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ, 14 তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লাহ পরে পড়েন না, এত নাউজুবিল্লাহ পড়েন গেলে গেল। যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শুধু যুবক না, যুবতীরও মনে করে 14 তারিখ দুনিয়াই শেষ। হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে, এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে সেকা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলের লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না?
জান্নাতে জুতা দেখাবে না, তাকাইতে দেরি, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ পবিত্র বানায় রেখা দিয়েছেন, সব মেটানের জায়গা তো জান্নাত। ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে? ছাতা। জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিয়েছেন। সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা। কয় কিলোমিটার? এই সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া, কোনো ওয়েট হবে না ওয়েট। আল্লাহ বানায় রেখা দিয়েছে মা বোনদের জন্য। আজকে যদি আল্লাহকে রাজি করলো, চলে গেলাম আমার আখেরাতে। বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই, দুনিয়া নিয়া। যদি দুনিয়া সুখে থাকতে চাই, আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায় তাহলে দুইজনে কয় কাপড়, তারপরও কে কাটা ছাড়া হ্যাপি? কে মনে হয় বোঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে গিয়ে বুঝবেন কে কাটা ছাড়া। আর আমরা তো কেক কাইটো হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি? 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুইটা খালি, ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, আওয়াজ দিলে, আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তা ফাতেমা আজকেও কিছু জোটে না, তো ভিতর থেকে আওয়াজ আসতেছে আলী, অজাদনা সাকার না লামনা জি সাবার না, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো, দরজা খুলবো না, এলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতে ছিল, আর খুশিতে নাচতে ছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে, বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম রহিম আল্লাহ ইমরাতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খায়রুন নিসা ফাতিমা, ফাতেমার চেয়ে উত্তম কোন মেয়ে নাই, এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাইটো, আল্লাহকে রাজি করতে হবে। রাজি? আল্লাহকে রাজি করতে রাজি? কে কে রাজি দেখি? হ্যাঁ, সত্য, নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, দেন্দারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়, সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে, আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্বারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুল শাকুরুল আলীউল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইথুল শাহীদুল হক্কুল ওয়াকীলুল কাবিকুল মকীলুল ওয়ালিউল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদির আল মুক্তাদিরুল মুকাদ্দামুল المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمبني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيران ابي قادر مالك الله راجي قربو تو قربو كي قرا আল্লাহর এহসান তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়,
ভালোবাসেন বিদায়, এই উম্মতকেও আল্লাহ ভালোবাসেন, যদি উম্মত আল্লাহকে ভালোবাসে না, না নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না, সত্য এটাই। আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তো উম্মতকে ভালোবাসে, ভালোবাসা দেখানোর সময় নাই, এক ডজন না শত ডজন দেখা যায়, আল্লাহ উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায়, আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে, আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলি আমি রাজি, আমার বন্ধুকে রাজি করলি। ওয়াইন তুতিউহু তাত্তাবিউ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। আল্লাহ রাজি, সত্য রাজি। কোরআন বলতেছে আল্লাহ রাসূলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয় আর আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো, ওয়াস্তাগফার লাহু রাসূল, আপনার পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি। আসেন রসুলকে রাজি, রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হইত না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই, আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়ে দেখাইতে চাইলাম, বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না, সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। দুইটা দেখাইলাম, আর কত দেখাবো, সময় তো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরে শুনলে, করোনার সময় সবচেয়ে খুশিতে আসিল হুজুর গবুরা, বিশ্বাস হয় না? হ্যাঁ, কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই, কেননা মাস বৎসরে দুই তিনবার পাইছে, মাসে পাইল দুই দিনের লেগা পাইছে, লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো হুজুর গবুরা, করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীর কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমাদের তো পাইছি, এরা সবচেয়ে বেশি সুখে ছিল, বিশেষ করে সবগুলো মুচকি মুচকি আসে, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পাইছে, স্ত্রী স্বামীকে কাছে পাইছে, সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞেস করেন, আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত, জিজ্ঞেস করেন, এরা হাসতেছে, জিজ্ঞেস করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল, কি ছিল, কি ছিল, এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল। না আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না, তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসবে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না, আর আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ।